একসাথে মিলে তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল খেত মজদুর পঞ্চায়েত, তৃণমূল সংখ্যালঘু সেল, তৃণমূল কংগ্রেস আদিবাসী সেল, তপশিলি ওবিসি সেল, যতগুলো সেল আছে সবাই মিলে একসাথে 100 দিনের কাজের টাকা কেন মানুষ পাচ্ছে না, বিজেপি জবাব দাও, প্রধানমন্ত্রী জবাব দাও। এই নিয়ে আগামী 5 আর 6 2 দিন আমাদের প্রত্যেকটা ব্লকে ব্লকে প্রত্যেকটা বুথে বুথে আমি গ্রামগঞ্জে মিছিল করার জন্য বলবো, শহরেও মিছিল করার জন্য বলবো, প্রত্যেকে প্রত্যেকের ওয়ার্ডে মিছিল করবে, কারণ মানুষের পাওনাটা আটকে দেওয়া হয়েছে। এমনিতে আগে আপনারা জানেন যে 96,000 কোটি টাকা আটকে দেওয়া হয়েছিল, আর এখনও প্রায় 100 দিনের কাজে 6,000 কোটি টাকা আলাদা টাকাটাই দেওয়া হয়নি, এবং ম্যান্ডেস পর্যন্ত ঠিক করা হয়নি। বাংলা কিন্তু জেনে রাখবেন 100 দিনের কাজে প্রথম ভারতবর্ষে, গ্রাম বাংলা আবাস যোজনা 100 দিনের কাজ এবং গ্রামীণ সড়ক, এই তিনটেতে বাংলা কিন্তু প্রথম, এবং সেখানে আবাস যোজনার কি হবে সেটাও এখনো পর্যন্ত জানানো হয়নি, এবছরের টার্গেট কি। আর এই টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা নয়, এখান থেকে আমাদের যে ট্যাক্স তুলে নিয়ে যায়, এখন তো আপনারা দেখেছেন যে জিএসটি হয়ে গেছে, সুতরাং টাকাটা টোটাল ওরা নিয়ে যায়, সেখান থেকে আমাদের যেটা প্রাপ্য সেটা আমরা পাই। তো আপনি ধরুন আপনি একটা মাইনে পান, আপনার মাইনেটা যদি না দেয়া হয় তাহলে আপনি সেই কনসার্নে চাকরি করে আপনি জীবন খোয়াবেন কিসের জন্য, আপনার সংসার চলবে কী করে? তেমনি এটা আমাদের প্রাপ্য টাকা, এটা নয় যে তারা দয়া করছেন। সুতরাং আমি মনে করি ইমিডিয়েট 100 দিনের কাজের টাকা রিলিজ করা উচিত এবং বাংলার আবাস যোজনার টার্গেট ঠিক করা উচিত, তা না হলে আগামী দিন কিন্তু আন্দোলন কলকাতা থেকে দিল্লি পর্যন্ত সর্বত্র আমরা ছড়াবো।